আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, মোটামুটি প্রস্তুতি ভালো। প্রায় আজকে প্রায় দেড় বছর পর আমাদের এসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাঝখানে আমাদের পড়ালেখা অনেকটা পিছিয়ে গেছে লকডাউনের কারণে। কলেজ, কোচিং সব কিছু অফ ছিল, বাসায় আমরা পুরো দেওয়ার ঘরবন্দি। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাবা মায়ের দয়ায় আমরা এখন মোটামুটি সবাই পরীক্ষার জন্য মোটামুটি প্রিপেয়ার। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ, খুশি তো আছি, কিন্তু অটো পাশে থেকে তো এটা তো ভালো, কিন্তু ভয়ও লাগতেছে। আমরা জানি না এখনো প্রশ্ন কিরকম হবে, যেহেতু ছয় মাস আগে দেখি প্রশ্ন বানিয়ে রেখেছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এখন আমার প্রস্তুতি যতটুকু জানা হতো আমার মতে ভালো, এখন কোশ্চেন যদি হার্ড হয় এখন কোশ্চেনের উপর নির্ভর করে আর কি। আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে, আমার টেনশন হইতেছে পরীক্ষা কেমন হইব। আমি ভগবানের ডাকতেছি পরীক্ষা যেন ভালো করে দিতে পারে। এতদিন পর পরীক্ষা হচ্ছে, এতে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কারণ হলো যেহেতু আগে অটো পাস দিছে, অটো পাসে কিন্তু মানুষ অতটা মূল্যায়ন করে না, এটাতে কিন্তু অসন্তুষ্ট ছিল। এখন সরকার যেটা দিছে পরীক্ষাটা নিচ্ছে, এটাই শুক্রিয়া। হ্যাঁ, আমার ছেলে পরীক্ষা দিতে আসছে, আলহামদুলিল্লাহ ভালোই, অটো পাসের থেকে এটা অনেক ভালো। ছেলেদেরকে অটো পাস দিয়ে ছেলেদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, এখন পরীক্ষাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ এটাই ভালো। বাস অবশ্যই বেস্ট আমাদের জন্য, এটা আমাদের মূল্যায়ন করা হচ্ছে। সো এটা আমরা নিজেদের বলতে পারবো যে এটা আমরা নিজেদের পরীক্ষা দিয়ে তারপরে আমরা আসছি। সো কোথাও যদি অবশ্যই যদি কোথাও বাহিরে যাই, ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই তা বলবে যে তোমার অটো পাস তোমার কতটুকু মূল্যায়ন হয়েছে, যেহেতু এটা আমাদের লাইফে বারো বছরের একটা পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা। সো এটা আমাদের নিজেরা যখন পরীক্ষা দিয়ে পাশ করতেছি ওইটার আনন্দটা একটু বেশি হবে। ফিজিক্স ফার্স্ট পেপার ছিল, হ্যাঁ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পরীক্ষা একদম সুষ্ঠুভাবে হয়েছে, অনেক ভালো হয়েছে, কোশ্চেন অনেক ইজি আসছে। আজকে আমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা ছিল এবং পরীক্ষাটা মোটামুটি ভালোই গিয়েছে, প্রশ্ন কমন ছিল। হ্যাঁ, মোটামুটি সহজই ছিল, প্রথম পরীক্ষা হিসেবে একটু নার্ভাস ছিলাম ফার্স্টে, কিন্তু প্রশ্ন সহজ হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কোশ্চেনও ভালো হয়েছে, কিন্তু এমসিকিউর সময়টা একটু কম হয়েছে, এমসিকিউটা ভালো মতো দিতে পারি নাই। সো এমনি প্রশ্ন ভালো হয়েছে, সহজ আসছে। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আমাদের প্রবলেম এমসিকিউতে হয়ে গেছে। সিকিউ তো টাইম পারফেক্ট ছিল, বাট এমসিকিউতে বারোটার মধ্যে পনেরো মিনিট দেওয়া, আর একটু টাইম দিলে ভালো হইতো, যেহেতু ম্যাথ করতে হয় সায়েন্সেদের, এটার জন্য। পরীক্ষার এমসিকিউ নাম্বার মানে টাইম অনেক কম হয়ে গেছে, এমসিকিউ টাইমটার জন্য বারোটা কোনটা কোনটা দাগাবো কোনটা কোনটা সিলেক্ট করাটা অনেক সময়, কিন্তু এমনি পরীক্ষার কোশ্চেন অনেক ইজি হয়েছে। আমরা আশা করি এবং আমরা প্রার্থনা করি সব কিছুই যে যেন আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়, কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, অবশ্যই 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 আমরা যে কোনো সিদ্ধান্ত আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেবো।